মন ভালো করে দেওয়া মিষ্টি প্রেমের গল্প, যে প্রেমের গল্প শুধুমাত্র একটা বিশেষ বয়সকে ধরে না, হয়তো মনের কথা বলতে বয়সের আলাদা কোনো গুরুত্ব থাকে না। মন যদি খুশি থাকে, ভালো থাকে, তাহলে প্রেম ধরা দেয় বারবার। পরিচালক রাহুল মুখার্জির পরবর্তী ছবি, যার শুভ মহরত হয়ে গেল সম্প্রতি, ছবির নাম দিলখুশ। 30 তারিখ থেকে, অর্থাৎ এ মাসেরই একদম শেষ দিন থেকেই ছবিটির শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কিসমিস ছবি করে মাতিয়ে দিয়েছেন রাহুল মুখার্জি এবার তার পরবর্তী ছবি দিলখুশ। SVF প্রোডাকশনের এই ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। শুভ মহরতে হাজির ছিলেন মধুমিতা থেকে শুরু করে সোহম, এমনকি স্বয়ং শ্রীকান্ত মোহতা, একেবারে SVF এর কাস্ট অ্যান্ড ক্রিউ, তার সঙ্গে স্বয়ং পরিচালক। শুভ মহরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলের মুখে চওড়া হাসি। আরও একটা ব্লকবাস্টিং ছবি দিতে চলেছেন কি রাহুল মুখার্জি? সিনেমা শুরুর আগেই এই গুঞ্জন টলি পাড়ায়।